টক দই। হ্যাঁ, অবিশ্বাস্য সুপার ফুড বলা হয় এই খাবারটিকে। টক দইয়ে থাকে নানা পুষ্টিগুণ যা শরীরের জন্য খুবই উপকারী। দইয়ে উপস্থিত ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন দুধের থেকেও শরীরের জন্য বেশি উপকারী। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন B6, ভিটামিন B12 থাকে যা অত্যন্ত পুষ্টিকর। গরমে শরীরকে শীতল রাখে টক দই। 200 থেকে 250 গ্রাম টক দইয়ে রয়েছে 100 থেকে 150 ক্যালোরি শক্তি, 3.5 গ্রাম ফ্যাট, 20 গ্রাম কার্বোহাইড্রেট এবং 8 থেকে 10 গ্রাম প্রোটিন। এছাড়াও ভিটামিন ডি, ক্যালসিয়ামের উৎস হলো টক দই। আপনি যদি প্রতিদিন নিয়ম করে টক দই খান তাহলে অনেক কিছুই শারীরিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব টক দই খেলে কি কি শারীরিক উপকার পাওয়া যায়। বর্তমানে এই করোনার মতো মহামারীর হাত থেকে রক্ষা পেতে নিয়মিত খেতে পারেন টক দই, কারণ টক দই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ টক দই আমাদের শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে ভালো ব্যাকটেরিয়ার জন্ম দেয়। এছাড়াও ঠান্ডা লাগা, সর্দি, জ্বর দূর করে টক দই। হজম ক্ষমতা বাড়ায় টক দই। টক দইয়ে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়াগুলি ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং শরীরে উপকারী ব্যাকটেরিয়াকে বাড়িয়ে হজম ক্ষমতা বৃদ্ধি করে। তাই প্রতিদিন দুপুরে খাবার পর নিয়মিত টক দই খেলে তা আপনার খাবারগুলিকে তো হজম করবেই, তাছাড়াও হজম শক্তির বৃদ্ধি করবে টক দই। পেটের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত খেতে পারেন টক দই। ত্বকের যত্ন ও ত্বক উজ্জ্বল রাখতে ব্যবহার করতে পারেন টক দই। টক দইয়ে থাকে বিভিন্ন প্রকার জিঙ্ক, ফসফরাস ও ভিটামিন ডি যা ত্বককে উজ্জ্বল রাখে। যাদের ত্বক তৈলাক্ত তারা স্নানের আগে মুখের মধ্যে টক দই লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত কিছুদিন এই কাজটি করার ফলে মুখের তৈলাক্ত ভাব দূর হয়ে যায়। দই ত্বকের আর্দ্রতা রক্ষা করে বার্ধক্যের ছাপকে রোধ করে, ওজন কমাতেও সাহায্য করে টক দই। টক দইয়ে থাকা ক্যালসিয়াম দেহের ওজন কমাতে সাহায্য করে। তাই যারা দেহের ওজন কমাতে চান তারা নিয়মিত পাতে খাবার সাথে রাখতে পারেন টক দই। হার্টকে ভালো রাখতে সাহায্য করে টক দই। টক দই ধমনীতে জমা কোলেস্টেরলকে নষ্ট করে হার্টকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সাহায্য করে। টক দইয়ে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি যা হাড়কে মজবুত ও শক্ত রাখতে সাহায্য করে। রোজ 1 বাটি টক দই খেলে হাড়ের রোগ, বাত ও হাড়ের ক্ষয় হবে না। যে সমস্ত ব্যক্তির আর্থারাইটিস রয়েছে তারা নিয়মিত টক দই খেতেই পারেন। হাড়ের পাশাপাশি দাঁতের উন্নতিতে সাহায্য করে টক দই। এতে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি দাঁতকে শক্ত ও মজবুত করে ও দাঁতের গঠনে সাহায্য করে টক দই। চুলের জন্য অত্যন্ত উপকারী হলো টক দই। চুল সুন্দর মোলায়েম করতে স্নানের আগে টক দই চুলে লাগিয়ে ভালো করে মালিশ করুন। টক দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড চুলের খুশকি দূর করে। এতে উপস্থিত জিঙ্ক, ফসফরাস, ভিটামিন ই চুলের রং উজ্জ্বল রাখতে সাহায্য করে। মানসিক চাপ কমায় টক দই। আজকের বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই দুশ্চিন্তায় ভোগেন। এই সমস্যার সমাধান লুকিয়ে আছে টক দইয়ে। রোজ এই খাবার খেলে দুশ্চিন্তা ও মানসিক অবসাদ থেকে মুক্ত থাকবেন আপনি। এটি শরীর ঠান্ডা রাখার পাশাপাশি নার্ভকেও ঠান্ডা রাখে ও স্নায়ুর উত্তেজনা কমায়, ফলে আপনি সহজেই দুশ্চিন্তা ও অবসাদের হাত থেকে মুক্তি পেতে পারেন। কোষ্ঠকাঠিন্যের মতো যদি আপনার কোনো সমস্যা বা রোগ থেকে থাকে তাহলে আজ থেকেই শুরু করে দিন নিয়মিত টক দই খাওয়া। এটি খুবই একটি কষ্টদায়ক রোগ। টক দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড কোষ্ঠকাঠিন্য দূর করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে টক দই। টক দইয়ে চিনির পরিমাণ খুবই কম থাকে, ফলে টক দই রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।
দুপুরে খাবার পর বা বিকালে নিয়মিত টক দই খেলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ও রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে টক দই। এতে উপস্থিত কিছু প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তারাও নিয়মিত খেতে পারেন টক দই। প্রায় 4,500 বছর আগে থেকেই মানুষ টক দই বানানো ও খাওয়া শুরু করে। বেদ ও উপনিষদেও টক দইয়ের ব্যবহারের কথা উল্লেখ আছে। প্রাচীন মিশর, রোম ও গ্রীসেও দইয়ের ব্যবহার ছিল। সাধারণত দুপুরের খাওয়ার পর অনেকেই হয়তো টক দই খাওয়ার অভ্যাস রয়েছে। এই অভ্যাসটি কিন্তু খুবই উপকারী, কারণ টক দই একটি অত্যন্ত পুষ্টিকর ও হেলদি খাবার। সুতরাং শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে আজ থেকেই নিয়মিত শুরু করে দিন টক দই খাওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।